ইমান যে বাড়ছে আপনাদের বসে রইছেন এই রাত 3টা পর্যন্ত আছেন এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন একসাথে বলি তো আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম আমার মুমিন বান্দাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ দোয়া হবে এ জোরে বলেন হবে নামাজের পরে দোয়া হবে বেশি বেশি করে চোর আপনাকে দোয়া থেকে সরাচ্ছে ইবলিস চাই কি জানেন অ্যাটেনশন প্লিজ ওয়াজ শেষ ইবলিসকে আল্লাহ তাড়িয়ে দিলেন ইবলিস বলে আল্লাহ 7 লক্ষ বছর ইবাদত করলাম মুআল্লিমুল মালায়েকা প্রিন্সিপাল অফ মালায়েকা বানাইলা তুমি আমাকে আমি ফেরেশতাদেরকে শিক্ষা পর্যন্ত দিলাম আল্লাহ এই আদমের জন্য তুমি আমাকে তোমার দরজা থেকে বিতাড়িত করতেছো তো আমাকে কিছু দিবা না বলে কি চাও বলে আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দিবা আল্লাহ বলেন দিলাম বলে আল্লাহ तमाम পৃথিবীর তসরুফ করতে পারবে এক মুহূর্তে ক্ষমতা দিলাম আল্লাহ বলেন দিলাম আর কি চাও বলে আল্লাহ বান্দা শরীরের রক্তের ভিতর দিয়ে ঢুকে 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 একবারে কাল পর্যন্ত বসে বসে দুকা দেওয়ার তৌফিক দাও ক্ষমতা দাও মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস মিন شر الوسواس الخناس এখানে বসে বসে দুকা দিওয়ার ক্ষমতা দিবা তাও দিলাম আর কি চাস মুসনাদ আহমদের ভিতরে আসছে আল্লাহর নবীজি বলতেছেন তখন শয়তান বলল আল্লাহ তোমার ইজ্জত ও জালালের কসম করে বলতিছি ও রব তোমার একটা বান্দা আমি জান্নাতে যাইতে দেব না দুকা দিয়ে 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 দিকে জাহান্নামে বানিয়ে ফেলব আল্লাহ বললেন আরে আজাজিল তুই শুনে রাখ আমি আল্লাহর ইজ্জত জালালের কসম করে আমি আল্লাহ নিজে বলতেছি তুই আমার বান্দাকে ধোঁকা দিয়ে গুনাহ করাবি আর আমার বান্দা আমার কাছে তওবা করবে ক্ষমা চাইতে দেরি হবে আমি আমার বান্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না এই যে খুশি হয়ে সুবহানাল্লাহ না কবে বুঝবে এটাও শয়তান একসাথে বলেন সুবহানাল্লাহ খুশি আওয়াজ তুলে বলেন খুশি দোয়া হবে যে আপনাকে দোয়া থেকে সরাবে বুঝবেন এটা শয়তান এই কথা বলেন না কেন দাড়ি যদি আমার চাইতে সুন্দর হয় হ্যাঁ শয়তান ঠিক আছে এটা ফাক্কা মুসলমান দাড়ি যদি আমার চাইতে সুন্দর হয় তাও কি পাগড়ি যদি আমার চাইতে আমারটা তো সিস্টেমে হইছে নাকি কারজুসকে হইছে না সিস্টেমে আমি এটা বাইন্ধি থাকি আমার আগে থেকে কাজ আছে এটা বুঝবি রে তোরা বলা বা তোরা বুঝবি রে সিস্টেম ভাবি এটা আমার শালাকি আই শোনেন এই পাগড়ি যদি আমারটা চেয়ে সুন্দর হয় তাও এটা শয়তান কথা কর না কেন ঠিক কি না তাও এটা কি তাহলে দোয়া চলবে কারণ দোয়ার ভিতরে আল্লাহর কাছে অনুনয় বিনয় হয় হুজুর কথা ঠিক কিনা আমরা যখন দোয়া করি তখন আল্লাহ কাছে আল্লাহ ভুল হয়ে গেছে আপনি মাফ করে দিন আল্লাহ অনুনয় বিনয় কাকুতি মিনতি একজন ভিখারি এসে হাত পাতে বাবা আমি বড় অসহায় আপনি আমাকে কিছু দেন আচ্ছা আর যদি ভিখারি এসে কাজ হুজুর ভিক্ষা দেন দেবেন হ্যাঁ আর যদি কেউ এসে বলে বাবা আমি খুব অসহায় মানুষ আল্লাহ রাস্তা আমাকে কিছু দেন কিছু না দিলেও মনটা নরম হয় যে আরে আমি কিছু দিতে পারলাম না ঠিক কি না মনটা খারাপ লাগে আমি কিছু দিতে পারলাম না গরিব মানুষ আসছে তবে আপনাদেরকে একটা কথা বলি একটা হাদিস শুনে সূরা তাকাসুরের তফসিরের মধ্যে পড়ছিলাম আল্লাহ বলছিলেন বান্দা মেহেশ্বরের মাঠে কে নিকৃষ্ট হবে তুমি কি জানো সাহাবী নবীকে জিজ্ঞেস করছিলেন সাহাবা ইকরাম সাহাবা ইকরাম বলেন আল্লাহ রাসূল ও আলা আল্লাহ জানে নবী জানে সুবহানাল্লাহ বলা যাবে না ভাই কে জানে জোরে বলেন কে জানে আবার জোরে বলেন কে জানে খালি আল্লাহ জানে নাকি আল্লাহ জানে নবী জানে কে জানে
জোরে বলেন কে জানে কে জানে এই আকীদা আমাদের না সাহাবীদের সাহাবীদের আকীদা এখন আমার দেশের কোন ভাই হুজুর আইসা যদি বলে আল্লাহ জানে নবী জানে না তাহলে বুঝতে হবে ও সাহাবীদের চেয়ে বেশি বুঝছে কথা কোন না কেন কে জানে আল্লাহ জানে ঘুম আসছে আল্লাহ জানে ক্লান্ত আসছে একটু লারা সারা দেন কে জানে হ্যাঁ জোরে বলেন কে জানে ভাই এটা সাহাবীদের আকীদা কাদের আকীদা এখন বাংলাদেশে সবচেয়ে বড় হুজুর আইসা যদি কয় আল্লাহ জানে নবী জানে না বুঝতে হবে এটা সাহাবীর উল্টা হয়ে গেছে ঠিক কি না ও হুজুর আমার মানার টাইম নাই আমি সাহাবীর আকীদা মানবো কথা বলেন ঠিক কি না মনে রাখবেন এটা কোন নিয়ে কবরে যায় তো সাহাবীরা বলেন আল্লাহ রাসূলু আলাম আল্লাহ এবং আল্লাহ নবী ভালো জানেন নবী বলেন কিয়ামতের দিন ওই লোকটা উৎকৃষ্ট হবে কোন জানজাকারী কোন ফকির কোন মিসকিন মুসাফির তার কাছে এসে কিছু চাইলো সে কিছু না কিছু দিয়ে তাকে ফেরত দিল কিছু না কিছু দিয়ে তাকে পাঠিয়ে দিল আর কিয়ামতের দিন ওই লোকটা নিকৃষ্ট হবে তার কাছে কেউ এসে কিছু চাইলো জানজাকারী অভাবী মিসকিন এসে কিছু চাইলো সে তাকে ধমক দিয়ে পাঠিয়ে দিল কিছু দিল না কিয়ামতের দিন এই লোকটা আল্লাহর কাছে নিকৃষ্ট হবে এই জন্য আপনাদেরকে বলি কোন গরিব মুসাফির অভাবী ল্যাংড়া কানা বোবা এই অভাবী মিসকিন মুসাফির কেউ যদি আপনার কাছে কিছু চায় তাহলে কিছু না কিছু দিয়ে চেষ্টা করুন বিদায় করার জন্য না হলে উত্তম কথার মাধ্যমে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন আল্লাহ তৌফিক দিক সকলে বলেন আমিন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জীবনের শেষ মোনাজাত মনে করে হতে পারে এটা আপনার আমার জীবনের শেষ মাহফিল তাহাজ্জুদের সময় আর কোনোদিন মালিকের আসমানে হাত বাড়ানোর সুযোগ আমাদের নাও আসতে পারে জীবনের শেষ মাহফিল মনে করে আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين إلهي মাহফিল শেষে তাহাজ্জুদের সময় তুমি মনিবের আসমানে হাত বাড়াই দিছি আল্লাহ রফাবাদ যুব কল্যাণ সংঘের উদ্যোগেই আজ মুশান মিলাদুন নবী মাহফিল শেষে মাহফিলের হাদিয়াটুকুন কোটি কোটি গুণে বাড়াইয়া তোমার হাবিবের খেদমতে সবুজ মিনারার নিচে জান্নাতের বাগানে পৌঁছে দাও আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লাতে বদরে ওয়াহুদে খন্দকে মুতাহুনাইন দস্তে কারবালায় দিনের জন্য যারা শাহাদাতের ভূমি সুধা পান করেছেন পৃথিবীর জমিনে দিন কায়েম করতে যাইয়া যারা শাহাদাতের ভূমি সুধা পান করে ঘুমিয়েছেন হুজুর গাউসে পাক রহমাতুল্লাহ আলাই চিস রহমাতুল্লাহ আলাই খাজা বাহউদ্দিন নকশবন্দ বুখারী মুজাদ্দিদ আল ফাসানিস এর হিন্দি ইমাম আহলে সুন্নাত আলা হযরত রহিমাহুল্লাহ তাআলা আলাইহির রহমা আল্লাহ হযরত বাবা শাহজালাল শাহ পুরান 360 আউলিয়া বারা আউলিয়া আল্লাহ এই জমিনের মাটির নিচে তোমার যত ওলি আল্লাহ নুজাবা নুকাবা যে যেখানে ঘুমায় রয়েছেন মাদি সবার খেদমতে আজকের মাহফিলের হাদিয়া দয়া করে পৌঁছে দাও জানি না এই মজলিসে কার মা নাই রে জানি না কার আব্বা জান নাই কতবাগা কে জানি আমার মতো বাবা মা হারাইয়া তুমি মনিবের আসমানে হাত বাড়াই দিয়েছে কত রজনী মার কোলে পায়খানা প্রস্রাব করে দিয়েছি আহারে জননী মা লাথি মেরে ফেলে দেয় নেই বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখছে আব্বা যান নিজে না খেয়ে সন্তানের জন্য খাবার নিয়ে আসছে বুঝি নাই রে সেই দিন বাবা ঈদের কাপড় কিনে নেই মা নতুন কাপড় কিনে নেই রব্বুল আলামিন আমরার বাবা মার কবরগুলি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও হে আল্লাহ রফাবত যুব কল্যাণ সংঘের পরিচালনা কমিটি সাইফুল ভাই রাজা ভাই আব্দুল ওয়াহেদ আরিফ মহরম আলী আবু তৈয়ব কাউসার রাজাউল করিম সোহেল ইমন থেকে শুরু করে আল্লাহ জসিম ভাই থেকে শুরু করে পিয়ার মোহাম্মদ থেকে শুরু করে এই মাহফিলের চললে নাম
অজানা অজানা এখানে খতিব সাহেব হুজুরকে নিয়ে হাত বাড়িয়েছি আল্লাহ মুয়াজ্জিম সাহেব হুজুর বার 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 আমার সঙ্গে যোগাযোগ রেখেছেন রব্বুল আলামিন ইলাহি এই মাহফিলের জন্য টাকা দিয়ে পয়সা দিয়ে শারীরিক শ্রম আর মেহনত দিয়ে বাগান যারা সুন্দর করে সাজাইছে আল্লাহ এই বাইজিদ থানায় তোমার ওলি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির উসিলায় আল্লাহ সবার বাড়ি ঘরগুলি তুমি রহমতের চাদর দিয়া ঢাকিয়া রাখিয়া দাও আল্লাহ এই মাহফিলের উসিলায় সবার রিজিককে বহু গুণে তুমি দয়া করে বাড়ায়া দাও আল্লাহ আমার দেশ ছোট্ট বাংলাদেশ কত ওলির এই জমিনের মাটির নিচে ঘুমি আছে আল্লাহ বৈশ্বিক অর্থনীতি মন্দা আর বিশ্ব খাদ্য সংকট থেকে আমাদের জমিনকে তুমি দয়া করে হেফাজতে রাখো আল্লাহ আল্লাহ আমাদের জমিনকে তুমি দয়া করে হেফাজতে রাখো আল্লাহ আসমানি রিজিক দিয়ে আমাদের জমিনকে তুমি দয়া করে ভরিয়া দাও আল্লাহ যার ব্যবসা ভালো হয় না ব্যবসার ভিতরে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ আল্লাহ যিনি ঋণের বোঝার মধ্যে পড়ে গেছে ঋণ মওকুফ করার তৌফিক নসিব করো আল্লাহ আল্লাহ জেনে জেনে গুনাহ করছি না জেনে গুনাহ করছি হেসে হেসে গুনাহ করছি মালিক রে তুমি যদি ক্ষমা না করো আমরা কোথায় যাব আল্লাহ আল্লাহ তুমি ছাড়া আমাদের আর তো কোনো রব নাই কিন্তু আমরা ছাড়া তোমার অনেক বান্দা দুনিয়াতে আছে আল্লাহ আল্লাহ ক্ষমা যদি না করো কোথায় যাব মালিক তোমার রহমান রহিম গুণের খাতিরে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি দয়া করে মাফ করিয়া দাও আল্লাহ ইউনুস নবীর করছো গো দয়া আল্লাহ মাসর পেটেতে রাখিয়া আমার নি করবা গো দয়া আল্লাহ কবরে রাখি আল্লাহ মাফ করসনি আল্লাহ দুনিয়ার মানুষ যেদিন কবর দেশে বিদায় জানে আসবে আরে কত আপন সেই দিন পর হয়ে যাবে কত প্রিয়জন সেই দিন বিনয় বিদায় জানাবে কবর থেকে ফিরে চলে আসবে আমি একা হয়ে পড়ব কবর দেশে বড় কঠিন সাথী নাই বাতি নাই কিছুই নাই নতুন এক জীবন নতুন এক দেশে আমার পদার্পণ শুরু হবে কে সেই দিন আমাদের আপন হবে আল্লাহ তাহাজ্জুদের সময় হাত পড়েছি আরব ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া সত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া আবাদ আল্লাহ সেই দিন আমাদের কি আপন হবে আল্লাহ ওই কঠিন দিনে তুমি মালিক তোমার হাবিব আমাদের আপন হয়ে যাইও আল্লাহ আল্লাহ তুমি গুনার কারণে বেজার হইও না আল্লাহ আল্লাহ তুমি যদি বেজার হও আমরা কোথায় যাব আল্লাহ তুমি যদি বেজার হও আমরা কার কাছে হাত বাড়াবো আল্লাহ আল্লাহ তুমি যদি বেজার হও আমরা কোথায় হাত বাড়াবো আল্লাহ তোমার ওলিদের উসিলায় তোমার হাবিবের মিলাদুন্নবীর মাহফিলের খাতিরে আমাদের রাশি রাশি গুনাগুলি মাফ করে দিয়ে আমাদের সিনাগুলি পবিত্র বানায় দাও আল্লাহ তোমার নবীর প্রেম দিয়ে আমাদের কলিজা জিন্দা করে রাখো আল্লাহ আকাইদে আহলে সুন্নতুল জামাতের উপর আমাদের দায়েম এবং কায়েম রেখে দাও আল্লাহ ফেরকায়ে বাতিলা থেকে আমাদের যুবক আমাদের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ আল্লাহ বাইজিতনা রৌফাবাদের প্রত্যেকটা বাড়ি ঘরে রহমত নাজিল করো আল্লাহ সবার যার মুশকিল তুমি আসান করে দাও আল্লাহ যিনি বেমারি তুমি মালিক বেমার শেফা করিয়া দাও আল্লাহ অনেক মা বোন হাত তুলেছে আমার মা বোনদেরকে রাবে আবশ্রীর মতো অলি বানাইয়া দাও আমার কলিজার টুকরো যুবকদের কলিজায় নবীর প্রেম দিয়ে তোমার জিকির দিয়ে জিন্দা করিয়া দাও আল্লাহ ইমাম সাহেব হুজুর থেকে শুরু করে উলামায়ে কেরাম নিয়ে হাত তুলেছি আল্লাহ মুরব্বিনে কেরাম হাত বাড়িয়েছে যুবকরা হাত বাড়াইছে ছোট্ট বাচ্চারা হাত বাড়াইছে এই মজলিসে আমি নিকৃষ্ট যার হাত পছন্দ হয় হাতের উসিলায় দোয়াকে কবুল করিয়া নাও আলহামদুলিল্লাহি
رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. الله كتين سكارت الشمعي মরণের যন্ত্রণা শুরু হয়ে যাবে আরে কঠিন কঠিন ওই মরণের সময় কেউ কেউ কোনো উপকারে আসবে না গো ইলাহি তোমার হাবিবের নূরানী চেহারা মোবারক আমাদের চোখে রাখো আমিন তোমার হাবিবের নূরানী চেহারা মোবারক এই মিসকিনদের চোখে রাখনা বানায় আল্লাহ তোমার নবী দেখতে দেখতে ওই নূরানি বদন মুবারক নূরানি চেহারা মুবারক দেখে 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 সাকারাতের বিছানায় আমাদের জবানে জারি করে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ